সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন। দর্শক শ্রোতা, আমরা অবস্থান করছি ফাঁসিলাডাঙ্গা হাট। আর এই ফাঁসিলাডাঙ্গা হাট থেকে আপনাদের দেখাবো ফ্রিজিয়ান ক্রস এবং শাহিওয়াল জাতের সারগুলোর বাজার। আজ ছিল 16 মার্চ 2022 বুধবার এবং এই হাটটি সপ্তাহে একদিন শুধু বুধবার দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যে পড়েছে। এটি চলেন কথা বলতে চাই, এখানে সম্ভবত দামদর চলছে। ভাই আসসালামু আলাইকুম, দাম করলেন ভাইয়া? ওইটা ওইটা কত কইছেন? 56 বলে ফেলছেন অলরেডি। ভাইয়া কত চাইলো লাস্ট? 62 65 সর্বশেষ 65 হলে এটা বিক্রি করতে চাই। এই পাশে একটা ফ্রিজিয়ান দেখছি, এটার একটু তথ্য নিতে চাই। এটা কি দাম করছেন ভাইয়া? দাম করছেন? দেখা দেখি চলেছে। আপনি কত চাইলেন ভাই? ওটা ওটা 62 চাওয়া, 60,500 যেতে হবে 62 চাওয়া। এগুলো এক একটা বয়স আনুমানিক কয় মাস করে হবে? 6-7 মাস বয়স হতে পারে। দেখছেন বেচা কেনা চলছে। দাম বললেন কি? দাম বললেন ভাই? ভাইজান আপনারটা কোথায় যায়? 55। আচ্ছা, শাহিওয়ালে পার্সেন্টেজ আছে 55,000। কত বলছে ভাই? 47-48 বলে। দেখছেন লম্বা চওড়া বেশ ভালো আছে, সিং হয়ে গেছে, দাঁত তো হয় নাই না? কত হলে বিক্রি করবেন বলেন তো? 50,000 হলে উনি ছেড়ে দিতে চাই। আমরা এই পাশে দেখছি ভাইয়া, আপনারটা কত? 65। কত বলছে? কত দাম? কত বললো? 55-56। কেমন টার্গেট? 60,000 হলে ইউনিট ছেড়ে দিবে। আমরা একটু চলে যাবো এই পাশে যে ক্রসগুলো দেখছি, এগুলো একটু কষ্ট দেবো। ভাই কি খবর? ভালো? এটা কত দাম? কত চাচ্ছেন? 36। কত বলতেছে? 35-36। আর বিক্রি করবেন কত হলে? 45-46 চাওয়া দাম। বিক্রির দাম কত? 42। আমরা যে এই পাশে দুইটা শাহিওয়াল দেখছি, আমরা এই দুইটার একটু তথ্য নিতে চাই, আপনাদের একটু দিতে চাই। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, ভালো আছেন ভাইয়া? আছি ইনশাআল্লাহ। শাহিওয়ালের বাচ্চা নেপালও কয়েকটা? ও নেপালি। হ্যাঁ, কত দাম চাইলেন? দাম 55। 55 চাওয়া দাম। এখন পর্যন্ত কত গেছে? 45-46 পর্যন্ত কয়। 45-46 পর্যন্ত পড়ে। এই যে এইটা নেপালি। লাস্ট টার্গেট 501,000 কম হলে তো? 501,000 কম মানে কত থেকে? 50 থেকে। আনুমানিক কয় মাস হতে পারে ওই বাচ্চাটা? ওটা ওটা 5-6 মাস, এর বেশি না, এর বেশি হবে না। আর এই যে এই শাহিওয়ালটা, এটা কত চাইলেন? 65। আচ্ছা, এই যে দেখছি এটা কত পর্যন্ত গেছে? দাম দর শুরু হয়ে গেছে। কত বললেন?
বলছি ভাই 45 45 জি ভাই। ভাইয়া কত চাইলো লাস্ট? ভাই দাম চাইলো 55 55 45 54 আর 45 কার জন্য কিনছেন? ওই যে ভাই কুমিল্লা থেকে আসছে ওনার জন্য। নিলেন নেওয়া হয়েছে কি? হ্যাঁ নেওয়া হয়েছে দুইটা। দুইটা কতগুলা নেওয়া টার্গেট? প্রায় 20টার মতো। 20টার মতো? জি। সবগুলো মিক্স করে কিনছেন নাকি? মিক্স করে বকন সার মিলে ওরা নিজেই ব্যবসা করবে। নিজে ব্যবসা করবে ভ্যারাইটিস আইটেমের কিনছেন? হ্যাঁ ভ্যারাইটি আছে। ম্যাম কেমন মনে হচ্ছে আজকে বাজার? না বাজার আমদানি আছে প্রচুর, আমদানি মাল কেনা যাবে আর মাল কেনা যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। চলে যাবো সামনের দিকে যেখানে দাম দর চলছে। ভাইয়া কি দাম বললেন? কত বললেন? 70-71 কোনটা? ও দুইটাই জোড়াটাই এগুলো বলেন নাই? আচ্ছা আচ্ছা আমরা একটু দেখি এই জোড়াটা। ভাই আসসালামু আলাইকুম। এই জোড়াটা কত চাচ্ছিলেন ভাইয়া? 1,05,000 জোড়াটা আমরা একটু দেখাই। 1,05,000 চাওয়া কত বলছে ভাইয়া? কত পর্যন্ত গেছে? কাস্টমার আছে দাম বলতে নারাজ। আমরা একটু দেখাই আমরা একটু চলে যাবো সামনে দিকে দেখি এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দেবো আপনাদের। চাচা কত চাইলেন এই ক্রসটা? 45। কত বলতেছে? 40। কেমন বেচা বিক্রি টার্গেট? কত হলে ছাড়বেন? 41,000 হলে এটা বিক্রি করতে চাই। এ পাশে একটা দাম দর চলছে 60,000 টাকা চাওয়া। তো ভাই কে দাম বলছেন? না না দেখতেছি। দেখতেছেন কোথা থেকে আসছেন? আমাদের বাসার সামনে। আচ্ছা আচ্ছা কোলহাটে।